ঐতিহ্যবাহী সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন পালক হেরিটেজ তকমা পাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান, স্বীকৃতি দিচ্ছে হেরিটেজ কমিশন। না, সংস্কৃত কলেজ ইউনিভার্সিটি যেটা এখন, এটা তো ইতিহাস বিরাট, এবং এখানে বিদ্যাসাগর মহাশয় পড়িয়েছেন এবং এখানে অবনীন্দ্রনাথ ঠাকুর পড়াশুনো করেছেন, কিন্তু এই 200 বছর উপলক্ষে আমরা এটাকে মনে করেছি এটা হেরিটেজ ঘোষণা করা। সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পথ চলা শুরু 1824 সালে, তখন নাম ছিল সংস্কৃত কলেজ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন এই কলেজের অধ্যক্ষ। 2015 সালে সংস্কৃত কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করে রাজ্য সরকার। এবার এই ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠানকে হেরিটেজ ঘোষণা করে 1 ফেব্রুয়ারি ফলক বসাচ্ছে হেরিটেজ কমিশন, যাতে বাংলা ও ইংরেজিতে লেখা থাকবে সংক্ষিপ্ত ইতিহাস। আমরা এই ব্যাপারে হেরিটেজ কমিশনকে অনুরোধ করেছিলাম এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এই ব্যাপারটা তারা সিদ্ধান্ত করেছেন, আমরা এই ব্যাপারে অত্যন্ত আনন্দিত। 1 ফেব্রুয়ারি ফলক বসানোর মধ্য দিয়েই সংস্কৃত বিশ্ববিদ্যালয় চিহ্নিত হবে হেরিটেজ বিল্ডিং হিসেবে। ক্যামেরায় অঞ্জন বিশ্বাসের সঙ্গে রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। 73তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে দেখা গেল বর্ণাঢ্য শোভাযাত্রা। আজাদিকে অমৃত মহোৎসব উৎসবের সূচনা করলেন রাষ্ট্রপতি। এই প্রথম ফ্লাই পাস্ট করল 75টি বিমান কপ্টার। মার্চ পাস্টে প্রথমবার দেশীয় প্রযুক্তিতে তৈরি 1000 ড্রোন। রাজপথে সাঁজোয়াগাড়ে ক্ষমতা প্রদর্শন। আকাশপথে বৃহত্তম ফ্লাই পাস্ট। রাজপথে সাড়ম্বরে পালিত হল 73তম প্রজাতন্ত্র দিবস। বুধবার সকালে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মাথায় ছিল উত্তরাখণ্ডের ঐতিহ্যবাহী টুপি এবং গলায় মণিপুরের ঐতিহ্যবাহী উত্তরীয়। প্রধানমন্ত্রীর টুপির সামনে ছিল উত্তরাখণ্ডের ব্রহ্মকমলের প্রতিরূপ। তিনি যখনই কেদারনাথে যান, ব্রহ্মকমল দিয়ে তাঁর পুজো সারেন। সামনের মাসে উত্তরাখণ্ড এবং মণিপুরে বিধানসভা নির্বাচন। তার ঠিক আগে প্রধানমন্ত্রীর বেশভূষা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা জ্ঞাপনের পর তাঁরা রাজপথে প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠানে যোগ দেন। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সকাল 10:30 জাতীয় সঙ্গীতের পর 31টি তপোধ্বনির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পুষ্পবৃষ্টির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে বায়ুসেনার 4টি কপ্টার। রাজপথে ক্ষমতা প্রদর্শন করেন সেঞ্চুরিয়ান ট্যাঙ্ক। প্রদর্শিত হয় হাউজার MK-1। কুচকাওয়াজে অংশ নেয় কার্গিলে ব্যবহৃত ধনুষ কামান। অনুষ্ঠানের শেষে দিল্লির আকাশে দেখা যায় বৃহত্তম ফ্লাইপাস্ট। আকাশে ক্ষমতা প্রদর্শন করে চিনুক জাগুয়ার রাফাল। নজর কাড়ে জাগুয়ার MiG-19 এবং SU-20 বাজ ফরমেশন। এদিন হিমাচল সীমান্তে 16,000 ফুট উচ্চতায় 73তম প্রজাতন্ত্র দিবস পালন করেন ITBP জওয়ানরা। লাদাখ সীমান্তে 15,000 ফুট উচ্চতায় -40 ডিগ্রিতে ITBP জওয়ানরা তেরঙ্গা উড়ান। যোশী মঠে 11,000 ফুট উচ্চতায় -20 ডিগ্রিতে স্কি করতে করতেই প্রজাতন্ত্র দিবস পালন করে ITBP। আটারি ওয়াঘা সীমান্তে 73তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একে অপরকে মিষ্টিমুখ করান ভারতীয় এবং পাক সেনা জওয়ানরা। এবিপি আনন্দ,